আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো কুশি কাটার তৈরি বেবিদের হাফ বডি। তো এই হাফ বডি আমি তৈরি করব, এখন তো গরমের সময়, যা এমনভাবে একটি হাফ বডি তৈরি করব, একদম ইজি, বাচ্চারা পড়তে, বাচ্চাদেরও পড়তে সুবিধা হবে এরকম। এটা হচ্ছে আমার পিছন সাইড, এটি পিছনে, এরকম পিছনে বড় গলা হবে এবং ফিতা। এটি হচ্ছে সামন সাইড, এটি তৈরি করা একদম সহজ। তো এখন আমি তৈরি করে দেখাবো। নয়তার সুতা নিয়েছি, ক্রোসেট হুক নিয়েছি 1.1 মিলিমিটার, সরি 1.6 মিলিমিটার। তো আমি এখন একটি স্লিপ নোট দিয়ে চেন নেব 192টি, 192। তো আমি 192 চেন করে ফিরে আসছি। এখানে 192 চেন করে নিয়েছি আমি। এখন এই চেন আমি এভাবে সোজাসুজি করে ধরব, চেনটা ঠিক এভাবে সোজা করে ধরে আমি শেষ পর্যন্ত চেনটাকে, শেষের যে প্রথম যে চেন স্টিচটি আছে সেখানে আমি জয়েন্ট করব। তো জয়েন্টের সময় যেন আমার চেনটা যাতে উল্টিয়ে না থাকে, না হলে পরবর্তীতে যে আমি স্টিচগুলো করব সেই স্টিচগুলো করতে অসুবিধা হবে এবং পুনরায় খোলা লাগতে পারে। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করবেন, যাতে আমার পরবর্তীতে আপলোড করা নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান সবার আগে। তো এই পর্যন্ত আমি এভাবে করে নিয়ে এসেছি। এখন যে প্রথম যে চেন স্টিচটি আছে, এই প্রথম চেন স্টিচে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। এভাবে জয়েন্ট করে নিয়ে নিলাম। একটি, দুইটি, তিনটি, তিনটি চেন স্টিচ করে নিয়েছি। আমার তিনটি চেন করে নিয়েছি। এখানে প্রথমে আমি তিনটি ডাবল কুশি করব, তিনটি চেন সমান একটি ডাবল কুশি, এবং দ্বিতীয় চেনে একটি ডাবল কুশি, তৃতীয় শ্রেণী একটি ডাবল কুশি। এখানে মোট তিনটি ডাবল কুশি করে নিয়েছি। এখন তিনটি চেন নেব, এখন একটি, দুইটি, তিনটি, তিনটি চেন
এখন এর নিচে যে চেন আছে এই চেন তিনটি চেন স্কিপ করে চার নাম্বার চেনে একটি সিঙ্গেল কুশি করে নেব একটি দুইটি তিনটি চার নাম্বার চেনে সিঙ্গেল কুশি করে নিলাম এখন পাঁচটি চেন করব একটি দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি চেন করলাম করে পাঁচটি চেন স্কিপ করব একটি দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি চেন স্কিপ করে ছয় নাম্বার চেনে সিঙ্গেল কুশি হবে সিঙ্গেল কুশি এখন আবার তিনটি চেন একটি দুইটি তিনটি তিনটি চেন করলাম করে তিনটি চেন করে এখন আমি ডাবল কুশি করব তিনটি চেন স্কিপ করে একটি একটি দুইটি তিনটি তিনটি চেন স্কিপ করে চার নাম্বার চেনে আমি ডাবল কুশি করলাম তিনটি চেনে তিনটি ডাবল কুশি হবে এভাবে এরকম একটি তৈরি হলো এরকম ডিজাইনের জন্য একটি প্যাটার্ন তৈরি হলো আমার এখন আবারও তিনটি একটি দুইটি তিনটি তিনটি চেন স্কিপ করে চার নাম্বার একটি দুইটি তিনটি চারটি একটি দুইটি তিনটি চারটি সিঙ্গেল কুশি পাঁচটি চেন একটি দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি চেন স্কিপ করব ছয় নাম্বার চেনে সিঙ্গেল কুশি তিনটি চেন এখন ডাবল কুশি হবে তিনটি চেন স্কিপ করে আমি এখানে যেভাবে আমি চেন কাউন্ট করে নিয়েছি ডাবল কুশি করে নিয়েছি ঠিক সেম নিয়মে আমি সম্পূর্ণ চেনটিতে এভাবে করে আসব ঠিক সেম নিয়মে তো এখন আমি সম্পূর্ণ চেনটিতে করে নিয়েছি এভাবে এখন এখানে জয়েন্ট দেব এখানে তিনটি চেন করে নিয়ে এখানে এক দুই তিন তিন নাম্বার যে চেন ডাবল কুশি করে নিয়েছিলাম ওই তিন নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এভাবে জয়েন করে নিলাম এখানে তিনটি চেন করব একটি দুইটি তিনটি তিনটি এখন আমি এই দ্বিতীয় স্টেপে এখন তিনটি ডাবল কুশি চেন স্টিচে তিনটি ডাবল কুশি করে নেব এভাবে এখানে তিনটি হলো এখন একটি চেন দেব একটি চেন এখন এখানে আমি ডাবল কুশি যেভাবে করে ঠিক সেই নিয়মে ডাবল কুশি করে পাফ স্টিচ করব আমি এখানে এখানে আর আমি ডাবল কুশি করছি না ঠিক ডাবল কুশির যে আমার লুপসগুলো সেভাবে আমি তিনবার করে নেব
এখানে তিনটি আছে, এখানে আমার একবার এই তিনটি মিলে একবার হয়েছে, এখন দুবার, এই তিনবার হলো, তিনবার এখন আমি এই ডাবল কুশি লুপসে আমি এই চারটি এখানে যে কটা লুপস আছে সেই লুপসের ভিতর দিয়ে নিয়ে আসব। এভাবে নিলাম, এখন এখানে আমার দুইটি লুপস আছে, এখন এখানে আমি এটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম, দিয়ে এখানে আমি এভাবে আমার পাফ স্টিচ তৈরি হলো। এখন আমি পিকোর জন্য চারটি চেন নেব, একটি, দুইটি, তিনটি, চারটি, চারটি চেন করে নিলাম। নিয়ে এখানে যে দুটো সুতা দেখা যাচ্ছে এই সুতার ভিতর দিয়ে আমি এখানে স্লিপ স্টিচ করব। এভাবে তৈরি হলো পাফ স্টিচ। এখন সুতা পেঁচিয়ে আবারও ডাবল কুশির লুপস তৈরি করে নেব তিনটি, সম্পূর্ণ ডাবল কুশি করব না, এরকম ডাবল কুশির লুপস তৈরি করে নেব তিনবার, এখানে একবার হয়েছে, এই দুবার, এই তিনবার, তিনবার হলো। এখানে আমি এই এই লুপসটি, প্রথম লুপসটি বাদ দিয়ে সম্পূর্ণ যে লুপসগুলো আছে মুখের মাথা সুতা পেঁচিয়ে সব লুপসগুলো এর ভিতর দিয়ে নিয়ে আসবো। এখন দুইটি লুপস তৈরি হলো, এখন আবারও হুকের মাথায় সুতা পেঁচিয়ে এই লুপস দুটিতে লুপসের ভিতর দিয়ে নিয়ে আসলাম। এভাবে পাপি স্টিচ তৈরি হলো। এখন চারটি চেন করবো, একটি, দুইটি, তিনটি, চারটি, চারটি, এখানে আবারও যে দুইটি সুতা দেখা যাচ্ছে এই সুতার ভিতরে ক্রোসেট হুকটি দিয়ে আবার সুতা পেঁচিয়ে নিয়ে এসে এখানে আমি স্লিপ স্টিচ করলাম। এভাবে আমি পাঁচটি তৈরি করব, পাঁচটি পাফ স্টিচ তৈরি করব। এভাবে আমার পাঁচটি পাঁচটি পাফ স্টিচ তৈরি হলো। এখন এখানে একটি চেন নেব, চেন নিলাম, নিয়ে এখানে এখানে যে ডাবল কুশি আছে ঠিক এখানে আমি ডাবল কুশি করে নেব, ডাবল কুশির স্টিচে ডাবল কুশি তৈরি করে নেব। এরকম হবে স্টিচগুলো, একটি, দুইটি, তিনটি, সরি, এখানে একটি চেন করে নেব। নিয়ে আবারও এখানে যে আমার বড় ঘরটি আছে পাঁচটি চেন এখানে যে আছে এখানে এই ঘরটি স্কিপ করে এই পাঁচটি চেন যে বড় ঘর ওই ঘরে আমি পাঁচটি পাফ স্টিচ করে নেব। এভাবে পাফ স্টিচ করে নেব। Thank you.
এই ড্রেসটি একদম সহজ তৈরি করা। একটি সেন দিয়ে এখানে এই ঘরটি স্কিপ করে এখানে যে ডাবল কুশির স্টিচ আছে ওখানে তিনটি ডাবল কুশি তৈরি করব। আশা করি বুঝতে পেরেছেন ঠিক এভাবে আমি সম্পূর্ণ ঘরগুলোতে সেম নিয়মে আমি এভাবে স্টিচগুলো করে নেব, প্রতিটি ঘরে এভাবে স্টিচগুলো করে নেব। আমি সম্পূর্ণ স্টিচগুলো করে এখানে ফিরে আসছি আবার দ্বিতীয় রাউন্ডের জন্য। এখানে আমার সম্পূর্ণ এই রাউন্ডটি শেষ হয়েছে। এখন এখানে একটি চেন দিয়ে এখানে যে আমার তিনটি ডাবল কুশি আছে, ডাবল কুশির প্রথমে যে আমার চেন তিনটি চেন মিলে একটি ডাবল কুশি হয়েছে সেই তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ করে নেব। করে এভাবে জয়েন্ট দিয়ে নিলাম, নিয়ে এখানে তিনটি চেন একটি দুইটি তিনটি, তিনটি চেন সমান একটি ডাবল কুশি, পরে দুইটি ডাবল কুশি স্টিচে, ডাবল কুশির স্টিচে দুইটি ডাবল কুশি করে নেব। মোট তিনটি ডাবল কুশি হবে। এরকম হলো। এখন এখানে তিনটি চেন একটি দুইটি তিনটি, তিনটি চেন করে নিলাম, নিয়ে এখানে এই প্রথম যে আমার পিকো আছে প্রথম পিকোটি স্কিপ করে দ্বিতীয় পিকোতে সিঙ্গেল ক্রোসেট করে নেব। এখানে সিঙ্গেল কুশি করে নিলাম। এখন পাঁচটি চেন একটি দুইটি পাঁচটি চেন করে নিয়ে এখানে মাঝখানের পিকোটি স্কিপ করে চতুর্থ নম্বর পিকোতে সিঙ্গেল কুশি করলাম। করে একটি দুইটি তিনটি তিনটি চেন করে নিলাম, নিয়ে এখানে যে আমার তিনটি ডাবল কুশি আছে তিনটি ডাবল কুশি স্টিচে তিনটি ডাবল কুশি করে নেব। আবারও তিনটি চেন একটি দুইটি একটি পিকো স্কিপ করে দুই নম্বর পিকোতে সিঙ্গেল কুশি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি। তিনটি করে নিয়ে এখানে হুকের মাথায় সুতা পেঁচিয়ে তিনটি ডাবল কুশি চেন স্টিচে তিনটি ডাবল কুশি। এখানে যেরকম আমি এই ঘরগুলো করে নিয়েছি সেম নিয়মে আমি সম্পূর্ণ স্টেপে আমি
এভাবে ঘর করে নেব। তো আশা করি বুঝতে পেরেছেন, এই দিকে আমি যেভাবে করে নিয়েছি সেম নিয়মে আপনারা এই দিকে করে নেবেন। তো আমি এই দ্বিতীয় স্টেপের যে এই রকম ফুলের যে স্টেপ, এই স্টেপের আমার তো প্রথম স্টেপটি শেষ হয়েছে, এখন এরকম ফুলের যে দ্বিতীয় স্টেপ এটিও আমি প্রথম দ্বিতীয় স্টেপের যে প্রথম রাউন্ডটি আছে সেইটি আমি করলাম। এখানে আমি তিনটি চেন নিয়েছি, নিয়ে এখানে এসে জয়েন্ট দেব। এখানে যে তিনটি চেন সমান একটি ডাবল কুশি, সেই তিন নম্বর চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। জয়েন্ট করে এখন এই দ্বিতীয় স্টেপের যে ফুলটি আছে এই ফুলটি আমি করব, এখানে দুইটি ডাবল কুশি করব, একটি দুইটি তিনটি। এই হাফ বডিটি সাড়ে তিন বছর, তিন বছর সাড়ে তিন বছর অথবা চার বছর বেবিদের জন্য হবে, অথবা বয়স তো ঠিক করে বলা যাচ্ছে না, মানে সবার গুরুত্ব সমান না। যাদের বডি 10 ইঞ্চি চওড়া তাদের জন্য হতে পারে। একটি চেন নিয়েছি, এখন এখানে যে বড় ঘরটি আছে এই ঘরটি স্কিপ করে এই বড় ঘরে, পাঁচটি চেনের বড় ঘরে আমি পাপি স্টিচ ডাবল কুশির স্টিচে আমি পাপি স্টিচ ফুল করে নেব। এই ডাবল কুশি যে আমি স্টিচটি করলাম, কিন্তু এখানে আমি কমপ্লিট করব না ডাবল কুশি, কিন্তু আমি হুকে সুতা পেঁচিয়ে ডাবল কুশির লুপসগুলো করে নেব তিনবার, এখানে একবার, এই দুবার, এই তিনবার। এখন এখানে যে দুইটি লুপস আছে এখন এখানে স্লিপ স্টিচ করলাম, করে তিন চারটি চেন নেব, দুইটি তিনটি চারটি, চারটি চেন নিয়ে এখানে যে দুইটি সুতা দেখা যাচ্ছে এই সুতার ভেতর হুকটি ঢুকিয়ে এখানে স্লিপ স্টিচ করে নেব। নিয়ে পিকো তৈরি হলো, ঠিক এভাবে আমি পাঁচটি করে নেব। এই স্টিচগুলো ভালো করে লক্ষ্য করলে পরবর্তী স্টেপগুলো আপনারা করতে পারবেন। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এভাবে আমি এখানে এভাবে প্রতিটি যে ফুলের স্টেপগুলো আছে এরকম আমি একটি দুইটি তিনটি চারটি, চারটি স্টেপ পর্যন্ত করব। এক একটা ঘরে এই পাপি স্টিচ যে আছে এটি পাঁচটি করে হবে। চারটি হয়েছে, তো এভাবে আমার পাঁচটি হলো, এই ঘরে পাঁচটি পাপি স্টিচ হলো। এখন আমি একটি চেন করে নিয়ে, একটি চেন করে নিয়ে এখন এখানে, এখানে যে ডাবল কুশি আছে এই ডাবল কুশির
स्टेजे आमी डबल कुशी करब तीन टी एक टी दुई टी दुई टी तीन टी तीन टी करब तीन टी करब करे आबारो एक टी सेन करब करे एखाने जे भावे आमी ए स्टेप गुलो करिये सी एखाने प्रथम स्टेपर जे প্রথম স্টেপ যে করেছি এই স্টিচ দিয়ে এরকম দ্বিতীয় স্টেপ এরকম একটি দুইটি দুইটি স্টেপ এখানে তো রাউন্ড হিসেবে ধরলে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি রাউন্ড হয়েছে কিন্তু পাঁচটি রাউন্ড এরকম আমি ধরব না এটা একটি স্টেপ এটা একটি স্টেপ এরকম আমি পাঁচটি সরি এখানে তিনটি স্টেপ আছে আমি চারটি স্টেপ করে নেব আমার এই হাফ বডিতে एक दुईटी तीन टी तीन टी स्टेप आसे आमी चारटी स्टेप करे फिरे आच्छी आमार एखाने एई फुलेर जे चारटी फुलेर जे स्टेप एखाने आमी तीन टी स्टेप नियेछिलाम एक टी दुईटी तीन टी एखाने आमी चारटी स्टेप करे नियेछि एक टी दुईटी तीन टी चारटी एरकम चारटी स्टेप करे नियेछि এখানে একটি চেন দিয়ে এখানে যে আমার ডাবল কুশি তিনটি আছে সে ডাবল কুশির প্রথম যে ডাবল কুশি চেন করে নিয়েছিলাম সেই তিন নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব চেন করে নিয়ে সুতাটি এখানে আমি কেটে নেব এভাবে আমার সম্পূর্ণ স্টেপটি তৈরি হলো এখন আমি এখানে যেমন উপরে দুইটি স্টেপ করে নিয়েছি যে একটি দুইটি এখন এখানেও আমি দুইটি স্টেপ তৈরি করব তো এখান থেকে শুরু করব আমি এখান থেকে এখানে যে আমার এভাবে ধরব এখানে যে আমার ডাবল কুশি আছে এভাবে সমান করে ধরে এই দিকে ডাবল কুশি এরকম করে ধরব ধরে একটি ফুল এই একটি ফুল স্কিপ করে এখানে যে আমার এখানে যে ডাবল কুশি আছে এই ডাবল কুশি থেকে আমি এই দিকে ডাবল কুশি পর্যন্ত এরকম দুইটি স্টেপ তৈরি করব স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি স্লিপ নট করে নিচ্ছি এখানে স্লিপ নট করে এখানে যে আমার ডাবল কুশি আছে এই ডাবল কুশি স্টিচে আমি তিনটি চেইন করে নেব জয়েন্ট করে একটি দুইটি তিনটি তিনটি চেইন করে নিলাম তিনটি চেইন করে নিয়ে এখানে তিনটি ডাবল কুশি স্টিচে আমি তিনটি ডাবল কুশি করব এভাবে তিনটি ডাবল কুশি হলো এখন টি দুইটি তিনটি এখানে সিঙ্গেল কুশি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি স্কিপ করে দুইটি তিনটি
ডাবল ক্রোশে। তো এইভাবে তো আমি দেখিয়েছিলাম, এরকম করে এরকম ভাঁজ করে আমি এই পর্যন্ত, এই ডাবল কুশি পর্যন্ত আসবো। শেষের যে ফুলটি আছে এখানে ডাবল কুশি মাঝামাঝি থাকবে, এখানে এই ফুলটি থেকে আমি এইখানে যে ডাবল কুশি আছে ঠিক এখানে এসে শেষ করব। তো আমি এই পর্যন্ত চলে এসেছি যে এখানে এইটি ফুল বাদ রেখে এই পর্যন্ত করে এসেছি। এখন তিনটি চেন করে নেব, একটি দুইটি তিনটি, তিনটি চেন করে এইদিকে ঘুরব, এইদিকে ঘুরিয়ে এখানে তো একটি ডাবল কুশি হলো তিনটি চেন সমান, এখানে ডাবল কুশির স্টিচে আবারও ডাবল কুশি করে নেব। ডাবল কুশি করে নিয়েছি, এখন একটি চেন ঠিক সেম নিয়মে, এর আগে যেভাবে আমি ফুলগুলো দেখিয়েছিলাম পাপ স্টিচ ফুলগুলো, ঠিক সেই নিয়মে আমি আবারও করে নেব। তিনটি ডাবল কুশি লুপস নিয়ে এভাবে করে আমি পাপ স্টিচ তৈরি করে নিচ্ছি, পাপ স্টিচ স্টিচের উপরে পিকো করে নিয়েছি। এটা তৈরি একদম সহজ নিয়ম, এবং বাচ্চাদের পরলে খুব সুন্দর লাগবে এই ড্রেসটি। এভাবে আমি দুইটি স্টেপে করে নেব। আমি এই পর্যন্ত করে নেব, এইরকম ফুল করে করে এখানে যেমন আমি প্রথমে স্টিচ করে নিয়েছি ঠিক আরেকটি স্টেপ আমি এভাবে ফুল করে নেব। মোট দুইটি স্টেপ হবে, এখানে যেরকম একটি দুইটি, এই দুইটি, এই দুইটি স্টেপ করে নেব। তো প্রথম স্টেপ শেষ হয়েছে, প্রথম স্টেপের ফুল
আবারও আমি দ্বিতীয় স্টেপের জন্য দেখিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিয়ে এভাবে আবারও আমি এই রাউন্ডটি শেষ করব। এখানে যেভাবে দ্বিতীয় রাউন্ডের জন্য, দ্বিতীয় স্টেপের ফুলের জন্য যে ঘরগুলো করে নেব, এভাবে আমি সবগুলো ঘরে করে নেব। এই পর্যন্ত করে যাচ্ছি। তো এভাবে আমি দ্বিতীয় স্টেপের যে প্রথম স্টেপটা ওইটি কমপ্লিট করলাম। এখন একটি, দুইটি, তিনটি, তিনটি চেন নিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে নিয়ে ফুল করব। সরি, ডাবল ক্রোশি করে নেব। একটি চেন বড় ঘরে, আবারও ডাবল কুশি লুপস তিনটি নিয়ে আমি এখানে আমি এই সেম ফুল করে নেব। পিকো করে নিলাম। এভাবে আমি সবগুলো ঘরে এভাবে এই ফুলগুলো করে নেব। আমার দ্বিতীয় স্টেপটি শেষ হয়েছে। এই ফুলের স্টেপটি এভাবে শেষ করে নিয়েছি। এখন আমি দেখাবো এই ফিতা, একটি ফিতা করিয়ে দেখাবো। এখানে ওই সেম নিয়মেই আমি দুটি তিনটি এভাবে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে এখানে ডাবল কুশি করে নেব তিনটি। ডাবল কুশি তিনটি, একটি, দুটি, তিনটি, তিনটি চেন নিয়েছি। এখানে সিঙ্গেল কুশি করে নিলাম। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, পাঁচটি চেন নিয়েছি। এখানে সিঙ্গেল কুশি করে নিলাম। একটি, দুইটি, তিনটি, তিনটি। এখানে আমি একটি শুধু ডাবল কুশি করব, শুধু একটি ডাবল কুশি করে নিয়েছি। এরকম হবে। এখানে যেরকম এখানে তিনটি ডাবল কুশি আর গলার দিকে, গলার এই ভিতর দিকে একটি করে ডাবল কুশি হবে, একটি করে ডাবল কুশি হবে। তো আমি একটি ডাবল কুশি নিয়েছি। এখন তিনটি চেন নেব, একটি, দুইটি, তিনটি, তিনটি চেন নিয়ে, তিনটি চেন এবং একটি চেন বেশি নেব। যেহেতু এখন ফুলের দিকে যাচ্ছি, এখন একটি চেন নেব। মানে তিনটি চেন নেওয়ার পর আমরা যখন ফুলের দিকে যাই, পাপি স্টিচের দিকে যাই, তখন একটি চেন নিতে হয়। তো এখানে আমি চারটি চেন করে নিয়েছি। এই ঘরটি স্কিপ করে এখানে মাঝখানের যে বড় ঘর, এখানে
डबल क्रोशेट लूप तीन टी नेब। डबल क्रोशेट कमप्लीट ना करे डबल क्रोशेट तीन टी लूप निये इखाने एक टी दुई टी तीन टी चार टी चार टी चेन निये पिको करलाम। এখানে পাঁচটি পাফ স্টিচ তৈরি হলো। এখন এখানে একটি চেন নেব, নিয়ে আবারও এখানে তিনটি ডাবল ক্রোশে তৈরি করব। डबल क्रोशे तीन टी चेन निये एदिके घूरिए आबारो ठीक सेम नियमे एक टी दुई टी तीन टी तीन टी চেন করে নিয়ে এদিকে যেভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ফুলগুলো করে নিয়েছি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ঠিক সেম নিয়মে এইদিকে করে নেব একটি দুইটি তিনটি তিনটি চেন করে নিলাম। এখানে যে আমি তিনটি চারটি ডাবল কুশি করে নিয়েছি, তিনটি ডাবল কুশি নেওয়ার পর একটি চেন বেশি নিয়েছি, তা এখন আমি একটি দুইটি তিনটি 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 এই ডাবল কুশি সরি তিনটি চেনের যে তৃতীয় নাম্বার চেন ডাবল কুশির সেখানে আমি জয়েন্ট দিয়ে নিলাম। নিয়ে এখন এখানে জয়েন্ট দিয়ে নিয়ে সরি এখানে আমার ডাবল কুশি হবে, এখানে ডাবল কুশি করে নেব। এখানে ডাবল কুশি করে নিয়েছি, এখন একটি দুইটি তিনটি চারটি চারটি চেন করে নিয়ে ওই একই নিয়মে আমি এখানে ফুল তৈরি করব। তো আমার এখানে একটি ফুল হয়েছে, এরকম আমি আরও দুইটি ফুলের স্টেপ করব, মোট এখানে তিনটি ফুলের স্টেপ করব। এখানে যেমন একটি করেছি এখানে তিনটি ফুলের স্টেপ করে সরি এখানে আমি ফিতা বলেছিলাম এটা হাতা, এই হাতা তৈরি করব। এখানে তিনটি ফুল হবে, একটি করে নিয়েছি আরও দুইটি এইভাবে স্টেপ করে নেব। একটি দুইটি তিনটি তিনটি ফুলের স্টেপ শেষ হয়েছে আমার। এখন এখানে একটি চেন দিয়ে সুতাটি কেটে নেব। সুতাটি কেটে নিয়ে এখানে একটি স্লিপ নট দিয়ে নেব। নিয়ে এখন আমি এই দিকে আমি এই দিকে এটা হবে সামনের গলা আমার। এখন আমি পিছন সাইডে কোনো বাড়াবো না, পিছন সাইডে ঠিক এরকম থাকবে, এরকম থাকবে। এখন আমি এখানে স্লিপ নট করে নিয়েছি,
এই বরাবর এখানে যে আমার মাঝামাঝি ফুলটি আছে এখানে ডাবল কুশির এখানে আমি ওখানে যেভাবে জয়েন্ট করে নিয়ে জয়েন্ট করে নিয়েছিলাম তিনটি চেন করে নিয়ে একটি ডাবল কুশি করে নিয়েছি এখানে তিনটি ডাবল কুশি করে নিয়ে আমি ওখানে যেভাবে দেখিয়েছিলাম সেম নিয়মে এখানে হবে শুধু একটি ডাবল কুশি তো একটি দুইটি তিনটি এই ফুল ওঠানোর জন্য যে প্রথম আমার ঘর সেই ঘরটি করে নেছি सिंगल कुशी एक टी दुई टी तीन टी चार टी पांच टी हमें ये फूल उठाने और जोन जो घर करे सिलम प्रथम शे घरे कुशी एक टी दुई टी तीन टी तीन टी चेन निये इखने हमें डबल कुशी एक टी करो एक टी डबल कुशी करे निलम নিয়ে একটি দুইটি তিনটি এখানে যেহেতু এখন ফুলের দিকে যাব তাই চারটি চেইন করে নেওয়ার সময় চারটি করে নিয়ে ঘুরিয়ে এখন এখানে ওই পাপি স্টিচ ফুলগুলো করব তো আমি পিছনে যে আমি ফুল ফিতাটি করব বা হাতাটি করব এরকম হাতার ফিতাটি যে করব সেই হাতাটিতে আমি ছয়টি স্টেপের ফুল করব এখানে তিনটি স্টেপের করে নিয়েছি এখানে ছয়টি স্টেপের ফুল করে আমি চলে যাচ্ছি তো আমি এখানে বলেছিলাম ছয়টি স্টেপে ফুল নেব তো ছয়টি নেব না এখানে পাঁচটি করে নিয়েছি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি করে নিয়েছি এখন এখানে আমি একটি ডাবল কুশি করব সরি হাফ ডাবল কুশি সমান আমি এখানে দুইটি চেন নেব একটি দুইটি দুইটি চেন করে নিয়েছি নিয়ে এখানে আমি জয়েন্ট করব এখানে জয়েন করে নিয়ে এখানে একটি স্লিপ স্টিচ করে নেব দ্বিতীয় ডাবল কুশির জায়গায় একটি দুইটি দুইটি নিলাম দুইটি চেন নিলাম দুইটি চেন নিয়ে এখানে আবার আমি এখানে দ্বিতীয় ডাবল কুশিতে একটি স্লিপ স্টিচ করে নিলাম নিয়ে এখানে তৃতীয় নাম্বার যে ডাবল কুশি আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে দুইটি চেন একটি দুইটি দুইটি চেন করে নিয়ে এখানে তিন নাম্বার ডাবল কুশিতে এই সাইডের তিন নাম্বার ডাবল কুশিতে স্লিপ স্টিচ করে নিলাম স্লিপ স্টিচ করে নিয়ে এখানে স্লিপ স্টিচ এই পিকোর এখানে স্লিপ স্টিচ করে দুইটি স্লিপ স্টিচ করে নেব এইভাবে দুইটি স্লিপ স্টিচ করে নিলাম নিয়ে এই পিকোটাতে আবার আমি স্লিপ স্টিচ করে নেব নিয়ে একটি চেন নিলাম নিয়ে আবার এখানে একটি স্লিপ স্টিচ করব পরে এই পিকোটাতে আবার স্লিপ স্টিচ করব পরে নিয়ে একটি চেন নিলাম নিয়ে এখানে একটি
दुटी सेल नेब। एखाने एकटी स्लिप स्टिच करे निलाम, निये एखाने एकटी स्लिप स्टिच करे निलाम, निये सेल नेब एकटी दुटी, एखाने एकटी स्लिप स्टिच, एखाने एकटी स्लिप स्टिच, एकटी दुटी, एखाने एकटी स्लिप स्टिच, एखाने एकटी स्लिप स्टिच। एखाने जे आमार डबल कुशी छिलो, चारटी सेन छिलो, से तीन नम्बर सेने आमी सिंगल स्लिप स्टिच दिए आबार एखाने आमी स्लिप स्टिच दिए एकटी सेन करे नेब, निये एखाने सूताटी केटे नेब। एखाने सूताटी केटे निलाम, एखाने जेभावे आमी एखाने हाताटी तैरी करलाम सेम नियमे आमी এদিকেও হাতাটি করে নেব, হাতার ফিতাটি। তো আমি এখানে হাতাটি করে তারপর এখানে একটু কাজ আছে সেই কাজটি করিয়ে দেখাবো। আমার এখানে এই হাফ বডিটির দ্বিতীয় হাতাটি তৈরি করে নিয়েছি, এটি সামন সাইড, এটি পিছন সাইড। তো সামন সাইডে হাতার যে কর্নার আছে, শেপটুকু আছে, এই শেপে আমি এখানে আগে থেকে একটি ডাবল কুশি করে নিয়েছি। এখানে আমি একটি ডাবল কুশি করিয়ে দেখাচ্ছি। যাতে হাতার শেপটুকু সুন্দর থাকে। এখানে যে পিকো আছে, এই পিকোর এখানে আমি স্লিপ স্টিচ করে নিয়ে একটি, দুইটি, তিনটি, আমি এখানে তিনটি, চারটি, চারটি চেন করে নিলাম, সরি তিনটি চেন নিব। নিয়ে এখানে আমি এই ডাবল কুশির এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। আর একটি স্লিপ স্টিচ করে নিলাম, করে নিয়ে এখানে কেটে দেব। সুতাটি পরে এভাবে হলো, শেপটি এরকম হয়েছে। এখন এটি কুশি কাটার সাহায্যে এই সুতাটি এদিকে লক করে দেব। এখন এখানে নিচে যে আমার নিচের যে রাউন্ড মানে চেন আছে, রাউন্ড আছে, সেখানে আমি ডাবল কুশি করে নেব। তো আমি হাতার যে এখানে যে ডাবল কুশি আছে, ডাবল কুশির এখানে আমি এখানে তিনটি চেন করে নেব, তিনটি চেন করে নিয়েছি। এখন তিনটি চেন ডাবল কুশির স্টিচে তিনটি ডাবল কুশি করে নেব। এখানে যে আমার চেন আছে,
এখানে যে চেন আছে এই চেনে প্রতিটি চেনে আমি একটি করে ডাবল ক্রোশি করে নেব। প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশি। তো এভাবে আমি এইটি হাফ বডির শেষ রাউন্ড এভাবে আমি সম্পূর্ণ টিতে করে ফিরে আসছি। তো আমি সম্পূর্ণ রাউন্ডে এই যে ডাবল ক্রোশি করে নিয়েছি শেষ যে রাউন্ডটি, এখন এখানে আমি এখানে জয়েন করে নিচ্ছি। প্রথম যে চেনটি ছিল এখানে তিনটি, একটি দুইটি তিনটি, এই তিনটিতে আমি স্লিপ স্টিচ দিয়ে এভাবে জয়েন করলাম। তো আমি আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করবেন, যাতে আমার নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান সবার আগে। এভাবে সুন্দর একটি আমি হাফ বডি তৈরি করলাম, এরকম। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।